বরপেটা জিলা পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সন্থার 37 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশন আজি বরপেটা আইন মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহত সদৌ অসম পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সন্থার উদ্যোগত বরপেটা জিলা পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সন্থার 37 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বরপেটা জিলা পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সন্থার সভাপতি মোহাম্মদ মুহিবুর রহমানে পতাকা উত্তোলন করে শুভারম্ভণি করে। এই অনুষ্ঠানত বরপেটা জেলার পশু চিকিৎসা বিষয়া ডক্টর প্রবীণ দাস, বরপেটার প্রাক্তন বিধায়ক গুণীন্দ্রনাথ দাস, বরপেটার জেলা পশু চিকিৎসা ক্ষেত্রের সহায়ক সন্থার প্রাক্তন সভাপতি গুণধর দাসকে আদি করে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। 15 সেপ্টেম্বরত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত পশুধন পরিদর্শক তথা বরপেটা জেলার পশু চিকিৎসা ক্ষেত্র সন্থার প্রাক্তন সভাপতি গুণধর দাসক তেওঁৰ কর্মদক্ষতার বাবে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বরপেটা জেলা পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সন্থার আজি দ্বিবার্ষিক অধিবেশন। এই দ্বিবার্ষিক অধিবেশন উপলক্ষে আমার এটি সম্বর্ধনা অনুষ্ঠান আছিলে। আর এই সম্বর্ধনা অনুষ্ঠানটোতে সন্থারপরা মোক জীবনজোড়া পশুধন হিতৈষী বঁটা প্রদান করেছে। কারণ আপনাদের জানে মই প্রায় 39 বছর ধরে পশু চিকিৎসা সেবত জড়িত হয়ে আছিল। বিভিন্ন গাঁয়ে ভূঁয়ে আমি পশুধন রক্ষার বাবে বিভিন্ন সজাগতা সভা, পশু চিকিৎসা শিবির, বিশ্ব জনশ্রী দিবস, জলতঙ্ক দিবস, এনে নানান ধরনের প্রোগ্রাম আমি করে আহিছো। এতিয়া মই অবসর পাইছো আর মোক এই সন্থায় এই যেটি বটা দিলে তার বাবে মই তেওঁলোকক ধন্যবাদ জানাইছো।